এটা একটা ওয়েবসাইট, ইউএসডি বাই বাই সেল ডট কো, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, আর এটা হচ্ছে তার অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল দিয়েছে কেন আমাকে? আচ্ছা ঠিক আছে, এটা তার হচ্ছে অ্যাডমিন প্যানেল। আমি এখন তার ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটে ডিজাইন করার জন্য ওয়ার্ডপ্রেস এর আমি যাবো, তার ওয়েবসাইটটাতে যাব। এই জন্য আমি এই যে তার মূল ওয়েবসাইট হচ্ছে এটা, আর এতটুকু হচ্ছে কি ক্লাস দেওয়ার কারণে অ্যাডমিন প্যানেল। আপনারা দেখেন জাস্ট একটু, আমি অর ইউজার নেম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, দিয়ে লগ ইন। এইটা কি এটা যে দিয়েছে তার তো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি না, তো সমস্যা। না এটা তো অর্ডার দিয়ে তৈরি না, ভাবলাম অর্ডার দিয়ে দেখাবো আজকে সেটি। আচ্ছা ফ্রিতে যতটুকু করা যায় ততটুকু করি আপাতত, ওরা আসলে তখন দেখা যাবে। এখানে আপনারা রেজিস্ট্রেশন করেন wordpress.org, wordpress.org এখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন।
এখানে রেজিস্ট্রেশন করেন, আপনার ইউজার নেম একটা দিবেন আর আপনার মেল দিবেন, দিয়ে রেজিস্ট্রেশন করেন। এটা এটা দিলাম, আর এখানে মেল আপনাদের একটা কলেজ ভাই, এটা নিজস্ব আপনার ইউজার নাম লাগবে নাকি ইমেল পাসওয়ার্ড? হ্যাঁ, আপনি নেম ইউজার নেম যে কোনো একটা দিতে পারেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। বলেন হচ্ছে যে ওই যে ওয়ার্ডপ্রেসে যে আপনি কি বললেন, মানে কারেন্ট চলে গেছে বুঝতে পারলাম না। ওয়ার্ডপ্রেস যে কিছু করিনি তো, ওয়ার্ডপ্রেস এ রেজিস্ট্রেশন করতে বললাম ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা আচ্ছা, রেজিস্ট্রেশন বাটনটা উপরে ছিল, উপরে দেখেন। এখানে রেজিস্ট্রেশনের অপশন যদি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ভালো করে দেখ। সাইটের একদম ডান হাতে ওপর ওপরে কোনাতে দেখেন লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশন আছে। লেখা আছে আপনার গেট ওয়ার্ডপ্রেস, ডাউনলোড করতে বলছে। গেট অ্যাড ওয়ার্ডপ্রেস এর উপরে দেখেন রেজিস্ট্রেশন আছে। জিমেলের পাসওয়ার্ড বলে দিচ্ছি,
এখানে আপনাদের জিমেইলটা দিন। ক্যাপচা ফটোগুলো ভাই সবই ক্লিক ক্লিক করতে হয়। না এই ফ্রিতে এইভাবে করা যায় না। ভাই এটা দেখি wordpress.com অথবা wordpress.org wordpress.com আলাদা হবে এটা দেখি এখানে আপনার এই ওয়েবসাইট কি দেব ওয়েবসাইট দিতে হবে না ওটা থাকবে ফাঁকা নাকি খোলা যায় ফ্রিতে নাম্বার সংখ্যা দিয়ে
একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন এখান থেকেই, আগেরটা না, এখান থেকে। আচ্ছা তো মোটামুটি আসছে, মানে যেটা প্রিমিয়াম ওই রকম না হলেও কিছুটা আছে। যে ওয়ার্ডপ্রেসটা আপনারা নিবেন সে ওয়ার্ডপ্রেস কিন্তু দেখতে এইরকম না, ওইটা দেখতে আলাদা রকম, এটা দেখতে আবার আলাদা রকম। অপশন গুলো আছে প্রায়, কিন্তু এটা দেখতে আলাদা। এটা তো ভাই wordpress.com মনে হচ্ছে। wordpress.com ই তো আমরা যেটা ওয়েবসাইট ডিজাইন করবো সেটা মানে এরকম না দেখতে, ওইটা আরো আরেকটু আলাদা, সবগুলো অপশন নাই এখানে। আমাদের সাইটটা দেখতে এখন এরকম আছে, মানে এটাকে ডিজাইন করতে হবে। আমরা থিম ডাউনলোড করি একটা, দেখি ভাই কিনা। আচ্ছা আপনাদের তো এসে শেষ হয়নি না, এসে তো লিখে শেষ করতে পারিনি। না না ক্লাস তো কালকে হয়েছে। আচ্ছা আমি তো ভাবছি বিকেলের ব্যাচে শুরু করে দিয়েছিলাম, এই জন্য আমি ভাবছি মানে শেষ হয়ে গেছে তাই এটা শুরু করলাম। আপনাদের তো শেষ হয়নি, আজকে তো ক্লাস নিতে হবে, ওটা তো লেখে শেষ করতে হবে। জি জি আমাদের লেখে শেষ করতে বিকেলের ব্যাচে। ভাইয়া কাছে যে আমরা wordpress.com এ কাজ করব না wordpress.org এর কাজ করব, মূল ওয়েবসাইটে কাজ করব আমাদের, মানে এগুলো ফ্রিতে কোনোটাতে কাজ করব না। সেটাই, মানে এখানকার অপশন গুলো আলাদা, এখানে অপশন দেখার পর মূল ওয়েবসাইটের অপশন গুলো দেখে চিনতে পারবো না কোনটা। তো যারা ওয়েবসাইট দেখালা দিতে চেয়েছিল আজকে কেউ উপস্থিত নাই।
মানে যেটা স্যার ওই যে ডট কম কি না ওয়েবসাইট ওটা আচ্ছা তাহলে তো এটা আজকে আমাদের দেখার কোনো বিষয় নাই আজকে তো এটা না তাহলে কালকে এটা আগে তাহলে এসে এটা শেষ করি আমি তো বিকেলের বেচে আগে দিয়েছি এটা মানে ওটা শেষ করে দিয়েছি তখন মনে করেছি মানে এই বেশি আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে ওটা শুরু করেন এটা করে দেখা যাবে কোন পেজ পর্যন্ত গেছিলাম এ পর্যন্ত গেছিলাম মনে হয় নাকি এটা দেখানো হয়নি চেক পেজ র‍্যাঙ্ক কিভাবে চেক করে না এগুলো বলেছেন যে আজকে দেখাবে না এগুলো কালকে জাস্ট খালি ওই দুইটা না তিনটা পেজ দেখাচ্ছিল তাহলে আমরা পেজ র‍্যাঙ্ক চেক করার জন্য এই ওয়েবসাইটটা কি করতে পারি যেতে পারি পেজ র‍্যাঙ্ক আমাদের কি এর আগে বের করেছিলাম ওগুলো দিয়ে না ভাইয়া আমি তো গুলিয়ে ফেলেছি মানে আপনাদের কি শিখেছি আর ওদের কি শিখেছি আচ্ছা এটা লিখেন তারপরে আমি কি করছি আচ্ছা আপনাদের কি কোনো এক্সটেনশন অ্যাড করে দেখাইছিলাম যে অনেকগুলো এক্সটেনশন অ্যাড করেছিলাম না এগুলো তো কালকে দেখাইছি ওদের বলেছি এটা তো দেখানো হয়নি আমাদের দেখাননি এগুলো আচ্ছা এটা আপনারা এটা লিখেন দ্রুত লিখে ফেলেন তাহলে আগের পেজ পর্যন্ত তো লিখা হয়েছে নাকি এই পেজ পর্যন্ত লিখা হয়েছে এটা হয়েছে এগুলা কি বুঝতে সমস্যা আছে কারো না থাকলে তাহলে এটা লিখেন এরপরে পেজে এটা লিখেন একটা ওয়েবসাইটের পেজ র‍্যাঙ্ক কিভাবে চেক করে সেই সেটা চেক করার জন্য আমরা এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারি পেজ র‍্যাঙ্কটা আর অ্যালেক্সা র‍্যাঙ্ক এর কথা তো এর আগে বলা হয়েছে অ্যালেক্সা র‍্যাঙ্ক কি জিনিস ভাই অ্যালেক্সা র‍্যাঙ্ক এর ব্যাপারটা একটু ভুলে ফেলেছি এমনি একটু বলে দেন মাঝে মনে পড়ে যাবে অ্যালেক্সা র‍্যাঙ্কটা চেক করে যে অ্যালেক্সা র‍্যাঙ্ক কত সারা বিশ্বের মধ্যে তার কোন ওয়েবসাইটটা আগায় আছে ও আচ্ছা আচ্ছা বিশ্বে যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে তার অবস্থান কত তো এই ওয়েবসাইটটাতে যান আপনারা ওয়েবসাইটে গিয়ে পেজ র‍্যাঙ্ক চেক করবেন এই ওয়েবসাইটে আসলাম এখন আমাদের যেটা ওয়েবসাইট ধরেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং একটা আমি একটা ওয়েবসাইট নিয়ে নিই
এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের আমরা ই চেক করব, পেজ র‍্যাঙ্ক চেক করব। চেক দেন এখানে যে অপশনটা আছে সেটা দিতে হবে। পেজ র‍্যাঙ্কের মানে ভ্যালু জিরো, এটা হয়তো বা এই পেজ র‍্যাঙ্কের কোনো ই নাই, এটা কোনো পেজ র‍্যাঙ্ক করেনি এই জন্য জিরো দেখাচ্ছে এখানে। কোন একটা পেজের আপনি র‍্যাঙ্ক এটা দিয়ে চেক করতে পারবেন, জাস্ট পেজ র‍্যাঙ্ক। অন্য একটা ওয়েবসাইটে যাই, নীল প্যাটেলের ওয়েবসাইটে দেখতে ওই স্যামসাং গ্যালাক্সি দেন তো। আচ্ছা পেজ র‍্যাঙ্ক দেখাচ্ছে, আচ্ছা থাক অ্যালেক্সা র‍্যাঙ্ক আর পেজ র‍্যাঙ্কটা এরপরও আমরা পাবো, আর একটা টুল দিতে পাবো তখন ওইটা থেকে দেখে নিব। আর অ্যালেক্সা র‍্যাঙ্ক তো বলা হয়েছে, বাউন্স রেটটা কি মনে আছে? এখন আমরা কিছু অ্যাডভান্স এর কাজ শিখবো। অ্যাডভান্স বলতে এক্সটেনশন, এক্সটেনশন বুঝেন? এক্সটেনশন বলিনি যে ক্রোমের যে এক্সটেনশন গুলো আমরা ব্যবহার করি, হুম হুম, তো ওই এক্সটেনশন গুলা ব্যবহার করতে শিখবো এখন। যে মানে ওই এক্সটেনশন গুলা ব্যবহার করবো একটা ওয়েবসাইটকে অডিট করার জন্য বা ওয়েবসাইটের তথ্য জানার জন্য। আমরা এই আমরা তো এতক্ষণ কি ম্যানুয়ালি করছিলাম না, মানে এখানে ধরেন যে একটা ওয়েবসাইটের জন্য অডিট করার জন্য বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটে যে ওগুলা চেক করছিলাম, এই যে ওগুলা বেসিক একটা ধারণা আমরা নিতে পারি কোনো কোথাও না যে শুধুমাত্র প্রথম পেজে দেখে আমি একটা বেসিক ধারণা নেওয়ার জন্য এই যে অ্যাডভান্স গুলো আমাদের দরকার এগুলো আমরা এখন অ্যাড করব। তো আপনারা যান যে যে ব্রাউজার ইউজ করেন, ব্রাউজারে যান যে আপনারা এক্সটেনশনে কি করেন অ্যাড করেন। কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় এটা আবার জিজ্ঞেস করেন না, ওটা আপনারা করেন, এর আগে দেখাই দিয়েছি।
যে ওয়েব র‍্যাঙ্ক কথাটা লিখে সার্চ দেন, ওয়েব র‍্যাঙ্ক লিখে সার্চ দিলে এর নিচে এই যে একটা পাবেন অ্যাড অন, এটাতে আপনারা ই করবেন, অ্যাড করবেন এটাকে, এই অ্যাড অনসটাকে অ্যাড করবেন। আজকে কি ঘুম ভাঙেনি নাকি কারো? ভাই ওটা সিঙ্ক বলছিল, টার্ন অন সিঙ্ক করব। আমি বল দারব না কি করবেন, এতদিন ধরে যদি এই এক্সটেনশন নিয়ে অ্যাড করতে না পারেন তাহলে কিভাবে হবে? এক্সটেনশন ইউজ করে এর আগে দুই তিন দিন শিখাইছি আমি কিভাবে করতে হয়, এখন যদি সেটাও বলে দেওয়া লাগে তাহলে তো মুশকিল ব্যাপার, আমি বলবো না এটা। যেমন করে হোক এটা অ্যাড করে দেখান আপনি। একটা সিম্পল এক্সটেনশন যদি অ্যাড করতে না পারেন তাহলে ডিজিটাল মার্কেটিং করবেন কিভাবে? এক্সটেনশন কি এটা হয়েছে সবার অ্যাড করা হয়েছে? হ্যাঁ ভাই হয়েছে। জি ভাই এডিট লেখা উঠছে। আচ্ছা বাকিগুলোর সবার কি হয়েছে? জি হয়েছে। জি জি অলরেডি টেকেন। আর কারো প্রবলেম? এখন যান যে কোনো একটা ওয়েবসাইটে, যান গুগলে সার্চ দেন, যে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিন, দিয়ে ওয়েবসাইট গুলোতে যান। এই যে যেমন এইটা আমি একটা ওয়েবসাইট নিয়েছি, এটা একটা ওয়েবসাইট নিয়েছি, আপনার যে কোনো দুইটা ওয়েবসাইটে যান, সেটা যে কোনো রিলেটেড হতে পারে, ওয়েবসাইটে গেলে হলো। দুইটা ওয়েবসাইট ওপেন করেন বা একটাই করেন, যেটা করেন যে কোনো ধরনের ওয়েবসাইট ওপেন করেন, মানে ওই ওয়েবসাইটের সম্পর্কে জানবো এই জন্য বললাম। কি হয়েছে যে কোনো দুইটা ওয়েবসাইটে যান, যাওয়ার পর ওই এক্সটেনশনটাতে ক্লিক করেন। এই যে যেমন এই ওয়েবসাইট এটা এক্সটেনশন, এটাতে ক্লিক করেন, ক্লিক করে দেখেন এখানে তার কি আরেকজার র্যাঙ্ক দেখাচ্ছে, ওয়েবসাইটটা কোন কান্ট্রির সেটা দেখাচ্ছে, দেখাচ্ছে না? জি ভাই দেখাচ্ছে। বিং এ তার কত নম্বর ইন্ডেক্স আছে সেটা দেখাচ্ছে। সিকিউরিটি এই কমপ্লিট এসই অ্যানালাইসিস এখানে ক্লিক করেন। এবার
আচ্ছা এই যে এটাতে ক্লিক করেন তো সেটা যাওয়ার পর ডিপ স্টেট স্টাফ স্ট্যাটাস এখানে কি লিখে রেখেছি এখান থেকে যাওয়া যায় এখানে আসলে পরের গুলো আপনারা দেখতে পাবেন যে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস কত কোন কান্ট্রি গুগলে পেজ র্যাঙ্ক কেমন অ্যালেক্সা র্যাঙ্ক কেমন আমি এখন সিটি বাইপাস আলুপট্টিতে নামবেন একবার আলুপট্টি রবিবার তো কিছু অন্য কোন নিউ মার্কেট ছাড়া অন্য কোন জায়গা খোলা নাই বাজারে পাবেন তাহলে বাজারে তাহলে আমি ইয়াতে নামি বুঝছেন রায়ন খোলা পাবে রায়ন্স খোলা থাকবে রায়ন্স জামা সুপার মার্কেট নামবেন বিন্দুর মোড়ে নামবো ঠিকই কথা বলছেন আরেকটা ইয়া বিষয় হচ্ছে আমি যাবো কোথায় এখান থেকে আমার কাজ শেষ হলে যাবো কোথায় বলবেন যে মুন্নাফের মোড় যাবো বা একটা রিক্সা নেন বলেন যে আমি মুন্নাফের মোড় যাবো বাজার থেকে পঁচিশ টাকা ভাড়া নিবে এই রিক্সাতে আর অটো ষাট টাকা ভাড়া নিবে বুঝছেন আচ্ছা 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 ঠিক আছে মুন্নাফের মোড় যাব বললেই নিয়ে চলে আসবে আপনাকে ওকে ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখান থেকে ওয়েবসাইটটা কোন কান্ট্রি আর তার এত দূর আসার দরকার নাই আমাদের জাস্ট এতটুকুই প্রয়োজন যে এখানে আসবেন ওয়েব র্যাঙ্কটা এখানে আসলে দেখতে পাবেন যে অ্যালেক্সা র্যাঙ্ক কত আর ওয়েবসাইটটা কোন কান্ট্রি এটা এখান থেকে চেক করা গেল এখন এই অ্যাডভান্স এর কাজ শেষ এখানেই এখন আমাদের আর একটা অ্যাডভান্স এর দরকার এখানে আর একটা অ্যাডভান্স লাগবে আমাদের মজবার মজবারটা ডাউনলোড করেন আপনারা যেভাবে করলেন সেই একইভাবে করেন মজবার এই মজবারটা এরকম দেখাবে এই যে এখানে চলে আসবে এম মজবার এই যে মজ বার বি আর বার কথাটা লিখলেই চলে আসবে এক্সটেনশন এটা অ্যাড করেন হয়েছে মজবার হয়েছে জি ভাই
এখন মোজবার এখানে আপনাদের লগইন থাকবে কিন্তু আপনাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট নাই, আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। এটা কিসের জন্য কামরুল? এটা ভাই ওই যে আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে যে চেক করলাম না, পেজ র‍্যাঙ্ক কত, তারপর ডোমেইন র‍্যাঙ্ক কত, তার সেটা কোনটাতে, তার অ্যালেক্সা র‍্যাঙ্ক কত, এলে ওয়েবসাইটে যে যে করলাম না, তো অতটা কি সময় দিতে পারবো আমরা? ধরেন যে অতগুলো সময় নাই আমাদের, ধরেন অতগুলো সময় আমরা ব্যয় করবো না, জাস্ট এক ক্লিকেই আমরা জাস্ট ওয়েবসাইটে গেলেই, এটা যেমন আমাদের ধরেন যে এটাই আমাদের ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট এটাই, তো আমি গেলেই যেন বুঝতে পারি যে তার ওয়েবসাইটটা কোন কান্ট্রি, তার ডোমেইন কত, পেজ র‍্যাঙ্ক কত, তারপরে ধরেন যে সে কতগুলো এক্সটার্নাল লিংক ব্যবহার করেছে, কোন কোথায় আউটবাউন্ড লিংক ব্যবহার করেছে, এগুলো যেন আমরা বুঝতে পারি এক ক্লিকেই, মানে কোনো ক্লিক ছাড়াই। মানে এই যে দেখেন এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের পেজ র‍্যাঙ্ক এখানে আমি দেখতে পাচ্ছি, ডোমেইন র‍্যাঙ্ক দেখতে পাচ্ছি, তারপরে আপনি যদি এই যে এখানে যান তাহলে এটার অ্যালেক্সা র‍্যাঙ্ক দেখতে পাবেন, এটা কোন দেশের কান্ট্রি সেটা দেখতে পাবেন, ট্রাফিক কেমন দিন দিন তার ট্রাফিক কিন্তু বাড়ছে সেটা দেখতে পারবেন, বুঝছেন? এখান থেকে আপনি আরো কিছু দেখতে পাবেন, এই যে কোথায় কোথায় এক্সটার্নাল লিংক আছে, কোথায় কোথায় ইন্টারনাল লিংক আছে, এই যে এই এক্সটেনশনের নামটা কি জানো? এটা মজবার। মজবার, হ্যাঁ আচ্ছা। তো অন্য কোথাও না গিয়ে জাস্ট কোথাও যাব না আমরা, জাস্ট ওয়েবসাইটটাতেই যাব, যে ওর সব অডিট আমরা দেখে নিব এক নজরে, যেন সবকিছু দেখতে পারি। কি এখন এটা তো সবাই রেজিস্ট্রেশন করে ফ্রি অ্যাকাউন্ট করে নেন, অ্যাকাউন্ট করে লগইন করেন। রেজিস্ট্রেশন হয়েছে, আমি এরপর থেকে কোনো এক্সটেনশন অ্যাড করা শিখাবো না, রেজিস্ট্রেশন কিভাবে করে সেটা শিখাবো না, অ্যাকাউন্ট করা কিভাবে করে সেটা শিখাবো না, ওগুলো আপনাদেরকে করতে হবে। নামটা বলে দিলেই হবে এখন, তার এরপর থেকে হ্যাঁ যতটুকু শেখানোর ওগুলো শেখানো হয়ে গেছে বেসিক, যে কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। মিশু ভাই কি বুঝতে পারছেন? যে আপনি তো নতুন এই জন্য বললাম, অবশ্য জানার কথা আপনার এগুলো, যে এক্সটেনশন কিভাবে ব্যবহার করে। মিশু ভাই শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা অন করেন। মিশু ভাই কি নাই? মনে হয় নাই। পার্টিসিপেন্ট 14 জন, মানে 13 জন, কেউ আবার ডবল ডিভাইস কানেকশন আছে কি? হয় আসি ভাই, আসি, ডবল ডিভাইস আছে। না না নাই ছিলাম। 12 জন স্টুডেন্ট, কেমন লাগে? তো কি এটা কি হয়েছে, অ্যাকাউন্ট করা হয়েছে?
আরো অ্যাকাউন্ট করা হয় না আমি বুঝতে পারছি কারণটা কি সমস্যা হচ্ছে কি ভাই অপশনটা খুঁজে পাচ্ছিলাম না পরে পাইলাম অনেকক্ষণ পর জাস্ট লগইন লেখা ছিল রেজিস্ট্রেশন পাচ্ছিলাম না কেন এদিকে তো বামে তো লেখা ছিল রেজিস্ট্রেশন বিলাল ভাই শুনছেন কথা না বললে বের করে দেবো এখান থেকে আমি পার্টির সময় রিমুভ করে দেবো রবিল ভাই শুনতে পাচ্ছেন জি ভাই শুনতে পাচ্ছি আপনার স্ক্রিনটা শেয়ার করেন আচ্ছা বুঝছি হ্যাঁ আপনার এটা এক্সটেনশন তো হয়ে গেছে অ্যাড হয়ে গেছে এক্সটেনশনে যান এখন অ্যাকাউন্ট করেন এক্সটেনশনে যান এটা ডাউনলোড হওয়ার পর কোথায় যাবে এটা ডাউনলোড হওয়ার পর কোথায় যায় বলেন ওটা কি ওটা তো ডাউনলোডার ছোট করছেন কেন ব্রাউজার ও এক্সটেনশনটা করে বলেন দেখান আপনি আচ্ছা ডাউনলোড তো হয়ে গেছে এখন থাকে কোন জায়গাতে এক্সটেনশনটা কোন জায়গাতে থাকে আবার ছোট করছেন ভাই যেটা আপনি এক্সটেনশনে অ্যাড করেছেন ওটা কোথায় আছে সেটা এখানে থাকবে আপনি তো অ্যাড করে ফেলেছেন এম লেখা আছে না দেখেন তো হ্যাঁ হ্যাঁ ওই যে পাশে লেন জান এখানে যান আচ্ছা ওটাতে যান এটাতে যান আর ওটাতে যান একই কথা ক্লিক করেন পাশে একটা ট্যাব নেন একটা ট্যাব নেন আলাদা একটা ট্যাব নেন হ্যাঁ ট্যাব নেন একটা ওয়েবসাইটে যান একটা যে কোনো আগে একটা ওয়েবসাইটে যান নিচে যে কোনো একটা ওয়েবসাইটে যেতে পারেন আপনি হ্যাঁ এগুলোতে যান আহা গুগলেই গেল গুগল বাদ দেওয়ার কোনো ওয়েবসাইট নাই ওই হোয়াইট পেজ আছে এখানে হোয়াইট পেজে যান আপনি আশ্চর্য আবার মেল টেলে যাচ্ছেন কেন এখানে যান bu.edu.bt তে যান আচ্ছা থাকে এটা দিয়ে থাক দেখেন উপরে দেখেন একটা বার আসছে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট ফর লগ ইন বলছে ক্রিয়েট অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছিলাম না এটা না রে ভাই হ্যাঁ উপরে মজ বার আপনি ডাউনলোড করলেন না এই যে যেটা দেখাচ্ছে এটা কাটেন এটা কাটেন এটা দেখাচ্ছে উপরে এটা এটা কাটেন শিক্ষায় বৃথা হয়ে গেল আপনাদের এভাবে হয় কোনদিন প্র্যাকটিসই করেন না আপনারা যে কিভাবে কি করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই যদি আপনার ঝামেলা হয় ভাই এখানে মেইল লেখা আছে আপনি কি বুঝতে পারছেন না মেইলটা দিতে হবে আপনার তারপর আপনার নেম এন্ড একটা পাসওয়ার্ড ডিসপ্লে নেব না একটা নাম দেন নাম দেন উপরে কি লেখা আছে বলো বলেন তো ডিসপ্লে নেম এর ওখানে কি লেখা আছে ভাই নামটা মিলে না ইউজার নাম অলরেডি এক্সিস্ট মানে কি আছে অলরেডি তো এটা আছে ভাই নাম আছে এটা আছে তাহলে এটা চেঞ্জ করেন এর নাম এর আগে কেউ নিছে একটা ওয়ান একটা অন্য কোন নাম্বারই কর দেন ওই নামটার পিছনে যদি 2 3 এগুলো দিয়ে দেন তাহলে তো এটা তো বলছি নাম্বারই কাটা দরকার ছিল না সংখ্যা দেন এখানে হ্যাঁ দেন আপনি এবার এবার হয়েছিলাম
আই এম নট প্রভোক এখানে কি করেন এখানে কি করতে হবে করেন দেন ক্রিয়েট অ্যাকাউন্ট দেন আপনার জিমেইলে একটা ভেরিফিকেশন যাবে অ্যাক্টিভ করেন আশা কাছে আপনি জিমেইল দেন দেখেন ঠিক আছে এবার কেটে দেন কেটে দেবো কেটে দেন এখন এটা কাটেন আপনি যে ওয়েবসাইটটা ওপেন করলেন ওয়েবসাইটে যান আচ্ছা কি হোয়াইট পেজ কোন ওয়েবসাইটে গেলেন দেখেন তারপরে ট্যাবে ছিল না জি 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 এই যে এটা এটা এবার দেখেন যে ওই ওয়েবসাইটটা কাজ করছে কিনা এটা বুঝতে পারবেন এই যে দেখেন পেজ র‍্যাঙ্ক কত আর ডোমেইন র‍্যাঙ্ক কত কোথায় আছে দেখাচ্ছে বলেন এই দেখেন ভাই এখানে দাও আছে পেজ র‍্যাঙ্ক কত দেখাচ্ছে ওটা 54 আর এদিকে কি দেখাচ্ছে এটা বলেন এদিকে আছে আপনার ডোমেইন 72 এটা কি এটা ডোমেইন কি ডোমেইনটা এটা কি ফেলালাম যে মেইন পেজ মেইন পেজ মেইন পেজ মেইন পেজ কেন হবে ওটা কি মানে ডোম ডি এ দাও আছে এটা কি এটা ফুলারটা কি ডোমেইন অথর মনে হচ্ছে নাকি ডোমেইন অথরিটি আর এটা হচ্ছে পেজ অথরিটি কি মানে পেজ অথরিটি ডোমেইন অথরিটি ডোমেইন অথরিটি কতর মধ্যে হয় 1 থেকে 10 ভাই ডোমেইন অথরিটি 1 থেকে 10 এর ভিতরেই হয় তাহলে 72 কিভাবে হলো এখানে এখন যে কলমের মতো চিহ্ন আছে এটাতে ক্লিক করেন এখানে দেখেন কি দেখলেন এক্সটারনাল লিংক যান আর ইন্টারনাল লিংক দেখেন ক্লিক করেন এক্সটারনাল লিংক আর ইন্টারনাল লিংক এখানে এক্সটারনাল লিংক হ্যাঁ ক্লিক করেন এক্সটারনাল লিংক ক্লিক করেন বরাবর ইন্টারনাল আচ্ছা ইন্টারনাল লিংকে ক্লিক করে দেখেন তো কোথায় ইন্টারনাল লিংকে ক্লিক করলে দেখি কিছু কি পরিবর্তন হয়েছে জি পরিবর্তন হয়েছে এগুলো ই দেখাচ্ছে এগুলো তো হলো দেখাচ্ছে তাই তো জি এগুলো মানে কি ইন্টারনাল লিংক মানে কি মানে অভ্যন্তরীণ বুঝেছে আপনার এখানে ইন্টারনাল লিংক ইনবাউন্ড লিংক আমি কি ইনবাউন্ড লিংক নিয়ে কথা বলিনি মনে নাই কারো কেউ একজন বলেন ইনবাউন্ড লিংকটা কি রাসেল বলো ইনবাউন্ড লিংক কি আমি শুনিনি ভাইয়া কালকে ক্লাসে আসেনি তাহলে শুনবো কিভাবে ভিডিওগুলো তো দেখতে হবে নাকি দেখা হয়নি দেখা না হলে তো হলো না এরপরে কি একজন বলে ইনবাউন্ড লিংকটা বলেন কি একজন নূর ফাহিম ফাহিম বলো ভাইয়া অন্য একটা মানে অন্য কোন ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে প্রবেশ করা ইনবাউন্ড লিংক জি আর আমার ওয়েবসাইট থেকে অন্য অন্য ওয়েবসাইটে মানে লিংকের মাধ্যমে যাওয়া হচ্ছে আউটবাউন্ড লিংক এটা হলো না কয় হোসেন হোসেন ভাই কই কয় হোসেন ভাই শুনছেন কথা কি শোনা যায় না হোসেন ভাই বের করে দিলাম ক্লাস থেকে ক্লাসে থাকে না কি করে বুঝিনা
আমিনুল ইসলাম ভাই, আমিজুল ইসলাম ভাই বলেন আপনি। আমিজুল ভাই বলেন। আপনার মাইকের আবার প্রবলেম, বাকিগুলা গপ করতে বলেন, আপনি শুধুমাত্র ই করেন। বলেন ইনবাউন্ড লিংকটা কি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন ইনবাউন্ড লিংকটা কি বলেন। এটা দাও, এটা দাও, ভলিউম দাও, শুনতে পেন না তো? নানি মাইক এর এটা দাও, শুনে যাবেন। আপনি শুনতে পেন না তো? আমি ভলিউম দিয়ে দিই। বারবার ভলিউম দিয়ে দেন। তুমি ওয়েব ইয়ার মাইক এর এটা দাও না। আচ্ছা ইনবাউন্ড লিংক কি ভুলে গেছেন আপনি, মনে আছে? কই সাউন্ড? হ্যাঁ ভাই বলেন এবার। বলছি ইনবাউন্ড লিংক কি আপনার মনে আছে? না ভাই, মুতে তো খেয়াল চলে গেছি। তাহলে তো না, জাকারিয়া খান তোমাকে দেখতে পাওয়া যায় না কেন? তোমাকে খুঁজছি আমি। জাকারিয়া খান কি আছো? জাকারিয়া, আচ্ছা এটা ব্যাক লিংক হিসেবে কাজ করে না? না ব্যাক লিংক হিসেবে কেন কাজ করবে? রেফারেট করে নাকি অন্য অন্য একটা ইয়ার? জাকারিয়া কি আছে নাকি নাই? একটা এসএমএস তো দিতে পারো, না থাকলে মাইক্রোফোনের সমস্যা থাকলে একটা এসএমএস দাও, না হলে কিন্তু ক্লাস থেকে বের করে দেবো। আচ্ছা শামীম সুলতান। জি ভাই। ঠিক আছে, জাকারিয়া খানের মনে প্রবলেম, ও মেসেজ করেছে। কারো যদি প্রবলেম থাকে মাইক্রোফোনে তো মেসেজ করবেন, কিন্তু ক্লাসে যে আসেন এটা আপনাকে বুঝাইতে হবে, নাহলে কিন্তু বের করে দিব কথা না বললে। শামীম সুলতান বলেন, আপনি বলেন ইনবাউন্ড লিংক কি? ইনবাউন্ড লিংক, আউটবাউন্ড লিংক, এটা নিয়ে আমি আলাপ আলোচনা করেছি, একবার না কয়েকদিন আলাপ আলোচনা করেছি, কথা বলেছি। ভাই একটু প্রথমে একটু মনে করে দিলে মনে পড়তো। ইনবাউন্ড লিংক, আউটবাউন্ড লিংক, তো তাহলে আপনারা কিভাবে এটা ভুলতে পারেন? আপনাদের কালকে ইয়া গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যদি ভুলে যান রেসপন্স করেন না, আপনাদের বুঝিনে যে রেসপন্স ভাই জি থেকে ইনবাউন্ড ইনবাউন্ড লিংক একটা ধরেন, এই যে এটা একটা আপনার ওয়েবসাইট, বাইরের কোন সাইটের লিংক, যে লিংক থেকে আমার ওয়েবসাইট আসছে সেটা ইনবাউন্ড লিংক হচ্ছে? না না না, ইনবাউন্ড লিংক আপনাকে বলি, এটা আপনার একটা ওয়েবসাইট, এখানে আপনি লিখে রেখেছেন ক্লিক হিয়ার, ইফ ইউ ওয়ান্ট টু রিড মোর ক্লিক হিয়ার, এই কথাটা আপনি লিখে রেখেছেন। তো কেউ একজন যখন ক্লিক করলো আপনার এখানে, তখন ও কিন্তু আপনার আরেকটা পেজে গেল, আপনার ওয়েবসাইটের আরেক অন্য একটা পেজে গেল, বাইরে কিন্তু গেল না, অন্য কোনো একটা ওয়েবসাইটে গেল না। কথা কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই, মানে ধরেন আমি যদি এখানে সাইন আপ করি, জাস্ট সাইন আপে ক্লিক করলেন, তা আপনি কোন কোন একজনের ওয়েবসাইটে চলে গেলেন না, এই ওয়েবসাইটে থাকবেন? ওখানে যা দেওয়া থাকবে সেটাতে যাব আমি, ওখানে যদি অন্য কোনো লিংক দেওয়া থাকে ওয়েবসাইটে সে তাহলে ওখানে যাব, বা ওয়ার পেজের যদি কোনো আপডেট মানে কোনো ডেফিনিশন অন্য কোনো কিছু থাকে আর্টিকেল তাহলে ওখানে যাব। হ্যাঁ, তো যদি আপনি ক্লিক করার পর আপনি যদি সেই ওয়েবসাইটে থাকেন অন্য কিন্তু অন্য একটা পেজে, তাহলে সেটা হচ্ছে ইনবাউন্ড লিংক, আর যদি ক্লিক করার পর একবার অন্য কোনো একটা ওয়েবসাইটে চলে গেল, ওই ডোমেনে আর নাই, ডোমেন তো বুঝে নাকি ইনবাউন্ড লিংক, সেটা হচ্ছে ইন্টারনাল লিংক, যেখানে ইন্টারনাল লিংক আমি ক্লিক করলাম, কই আমি তো ক্লিক করতে পারছি না, আপনি ক্লিক করেন ভাই, ক্লিক এক্সটারনাল এদিকে ক্লিক করেন, আপনি ইনবাউন্ড ইন্টারনাল লিংকে ক্লিক করেন। হ্যাঁ, ইন্টারনাল লিংকে ক্লিক করার পর এই যে কোথায় কোথায় ইন্টারনাল লিংক আছে
একটা ওয়েবসাইটের নিচে আসেন, নিচে আসেন, একটা ওয়েবসাইট কথা কথা ইন্টারনাল লিংকিং করা আছে সেটাকে হাইলাইট করছে। তো কি মজবারের কাজ, আরো কাজ আছে মজবারের, মজবারের মাধ্যমে আপনি মেটা ট্যাগ দেখতে পারেন যে মেটা ট্যাগসে তারা কিভাবে লিখেছে বা হেডিং কিভাবে লিখেছে। আচ্ছা আপনি আমাকে এই দেন, আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার বন্ধ করেন। এই যে এটা, এটা একটা ওয়েবসাইট, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। এটা একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের পেজ র‍্যাঙ্ক দেখতে, পেজ অথরিটি দেখতে পেলাম, ডোমেইন অথরিটি দেখতে পেলাম, স্প্যামিং রেট দেখতে পাওয়া যাবে এখানে যে কত পার্সেন্ট স্প্যামিং করে যাচ্ছে। স্প্যামিং বলতে একটা এসইও, এসইও হয় তিন প্রকারের, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। কথা কি ক্লিয়ার? এসইও কয় প্রকার? তিন প্রকার। এসইও তিন প্রকার, কি কি বললাম? হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও। হ্যাঁ, এই তিনটা এসইও নিয়ে আমি আলাপ আলোচনা করছি পরে। তার আগে দেখে নেন মজবারের কাজটা কি কারণে ব্যবহার করছি। এখানে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন, এদিকে একটাই পেজ অ্যানালাইসিস, এখানে ক্লিক করেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে ওই পেজে, পেজের টাইটেলটা কি আর মেটা ডেসক্রিপশনটা কি, এটা আপনারা দেখতে পাবেন যে তার পেজের টাইটেলটা কি ব্যবহার করেছে, ডেসক্রিপশনটা কি ব্যবহার করেছে, এটা আপনারা দেখতে পাবেন। ওই ওয়েবসাইটটা কত সেকেন্ডের লোড নেই, ওই পেজটা মানে আপনাদের, আমি যখন এটা হোম পেজে আছি, এই হোম পেজটা কত সেকেন্ডের লোড নেই এটা দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে অ্যাভারেজ স্কোর, যে যখন মানুষে যখন এই ওয়েবসাইটটা ভিজিট করতে আসে কত সেকেন্ডের লোড নেই, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আপনার ওয়েবসাইটে পেজ, পেজ যত কম সেকেন্ডে লোড নেবে তত কিন্তু ভালো। আপনি এখন দেখেন কোন একটা ওয়েবসাইটে গেলেন, যাচ্ছেন, যে মনে হচ্ছে যে আপনার পেজটা লোড নিচ্ছে না, অনেক সময় লাগছে, তো ওই পেজটা আপনি কেটে দিবেন না, ওই ওয়েবসাইটে আর যাবেন না, তখন কি হলো, ওই ওয়েবসাইটটা আস্তে আস্তে কিন্তু নিচে গুগলে র‍্যাঙ্কিং আর করবে না, সেটা কিন্তু ডিমোশনের দিকে চলে যাবে। তো পেজ লোডিং টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু যত হালকা হবে তত হচ্ছে যে ভিউয়ার বাড়বে। হ্যাঁ, এটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে, আপনি কোথা থেকে ডোমেইন হোস্টিং কিনেছেন সেটার উপর নির্ভর করে, আপনার হোস্টিং এর পারফরম্যান্স কেমন সেটার উপর নির্ভর করে, বা আপনার যে অপটিমাইজেশন করেছেন, এসই অপটিমাইজেশন করেছেন সেটার উপর নির্ভর করবে, আপনার যে ডেভেলপার সে ডেভেলপারের উপর নির্ভর করবে, অনেক কিছুর উপরে নির্ভর করে, যে আপনার ওয়েবসাইট ডেভেলপ যে করেছে তার উপর নির্ভর করবে, যে কিভাবে আপনি নিজেও এটার কি করবেন। একটা ওয়েবসাইট করা আছে তো এই পেজ লোডটা আপনি অপটিমাইজ করা যায়, কিভাবে অপটিমাইজ করা যায় সেটা আমরা এসইওতে যখন হাতে নাতে করবো তখন আপনারা শিখে যাবেন এটা। তারপরে পেজ অথরিটি, ডোমেইন অথরিটি তো দেখালাম, এখন এটা দেখেন এক্সটার্নাল ফলোয়িং লিংক, মানে এক্সটার্নাল লিংক বলতে কিভাবে বোঝাচ্ছে, এটা ব্যাক লিংক, এর ব্যাক লিংক কতটি আছে এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে তো সে কোথা থেকে তার ইটা ইউআরএলটা দেখাবে। তো মোটামুটি এ ডোমে মজবারের কাজ এতটুক ছিল এখানে। এটা আবার প্রিমিয়াম আছে, প্রিমিয়াম ব্যবহার করলে আরো কিছু দেখাতো। তো যা হোক, আমাদের এতটুকু দরকার ছিল, এতটুকু আমরা দেখলাম। এরপরে আমাদের আরেকটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে, এক্সটেনশন অ্যাড করেন আপনারা। এক্সটেনশনটা হবে এসইও কোয়ার্ক, এটা কিন্তু আপনারা অ্যাডই পাবেন না, এটা কিন্তু এক্সটেনশন, এক্সটেনশনটা অ্যাড করেন, দেখেন তো পাচ্ছেন কিনা দেখেন। এই দেখেন আমার কিন্তু অ্যাড করা আছে এখানে এসইও কোয়ার্ক, আপনাদেরও এরকম ভাবে দেখাবে। নাম কি ভাই? দেখতে পাচ্ছি না তো আপনার স্ক্রিন শেয়ারটা।
এসইও কোয়ার্ক এই যে পার্টিসিপেন্ট তো কমতেই আছে, আমাদের তো উপস্থিতি খুবই কম, একবার বাজে উপস্থিতি এখন। হ্যাঁ এসইও ওয়ার্ক বললেন, এসইও কোয়ার্ক QUAKE কোয়ার্ক ফেসবুকে যে পেজ গুলা খুলছিলাম, আমার আমার পেজটা আমি প্রমোট করছিলাম ঠিক আছে ক্রেডিট কার্ড দিয়ে দুই দিনের জন্য। যাচ্ছে তো কামরুল ভাই? দিচ্ছে দিচ্ছে ভালো। হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ কামরুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। ফেসবুক পেজ কি ফ্রি প্রমোট করার কোনো উপায় আছে? না ফ্রিতে প্রমোট করা যায় না। আমি ক্রেডিট কার্ড দিয়ে দুই দিনের জন্য প্রমোট করেছিলাম ঠিক আছে, প্রায় 200-300 টাকা কাটছে, পর পরে লাইক বাড়লো। মাত্র কয় ডলার কেটেছে? আচ্ছা বুস্ট করেছিলেন? হ্যাঁ বুঝতে পারলাম, পেজে তো তেমন কিছু না, আর আমি একটা এলাকা মানে ধরছিলাম তো ওটা ভুল করছিলাম, প্রথমে তো বুঝি নাই সব এলাকা বা সব টার্গেট করি নাই, সব অডিয়েন্স টার্গেটটা মানে ভুল গেছিল আমার। আচ্ছা ঠিক আছে, $5 খরচ করলে আর ভালো একটা ফল পাওয়া যেত। আচ্ছা আমি যে $5 মানে ক্রেডিট পাইছিলাম, ক্রেডিটটা ইউজ করতে পারলাম না কিছু বুঝলাম না, ক্রেডিটটা পরে ক্রেডিটটা ইউজ করতে যায় একটা কোড চাচ্ছে, ক্রেডিট কোড। এই ক্রেডিট কোডটা কি? ক্রেডিট কোড কেন? ক্রেডিটের পিছনে দেখবেন, পিছনে দেওয়া আছে ক্রেডিটের একটা 3 ডিজিটের একটা কোড আছে, ওই কোডটা দিতে হবে। এই 3 ডিজিটের কোডটা আমি পাইলাম না, কই পাবো এই কোডটা? আপনার কার্ডের পিছনে ও কার্ড আছে। আরে ভাই কার্ডের না, কার্ডের না, ফেসবুক যে ফ্রি $5 মানে দেয়, $5 ফ্রি ক্রেডিট দেয়, $5 ফ্রি দেয়। হ্যাঁ দেখলাম আমি ক্লেম করেছিলাম $5 ফ্রি পাইছে, নে পাইল এটা ইউজ করতে পারলাম। আমি জানি না ফ্রি তে দেয় এটা বলতে পারলাম না। আচ্ছা ভাই এসইও পক তো সার্চ করে পাচ্ছে না ভাই, এজোসেন বাইরে পাইলো কিভাবে? আমি এটা মানে পাওয়া যায় না সাধারণত। আমিও পাইছি ভাই, আমি পাইছি ফায়ারফক্সে। আচ্ছা কারা কারা ফায়ারফক্স ব্যবহার করছে? জসিম ভাই কি ফায়ারফক্স ব্যবহার করছে নাকি? আমিও ফায়ারফক্সই ব্যবহার করছিলাম। আচ্ছা ওই জন্য পাইছেন আপনারা? তাই তো ভাই, আমি তো এমনি আমি কমে পেয়েছি ভাই ওটার জন্য বললাম, কিন্তু $5 আমি ইউজ করতে পারলাম না, শেষে আমার ক্রেডিট কার্ড দিয়ে দিলাম। দেখো ইয়া আমি কমে পাইছি, কমে ওই আমি কমে পেয়েছি। ও কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে পারবেন না নাকি? যদি না পান আপনারা এই যে এখানে লিখবেন এসইও কোয়ার্ক, এই যে এসইও কোয়ার্ক লিখবেন ফর ক্রোম, ফর ক্রোম এই কথাটা লিখে সার্চ দেন, এই কথাটা লিখে গুগলে বুঝলাম, তারপর বাকি গুলা ফেসবুকে যেরকম আছে যে 13.7K
বলছি ভাই, এই যে এসইও নাকি এসইও কোয়াক ফর ক্রোম এই কথাটা লিখলেন, লেখার পর এই যে একটা প্রথমে ওয়েবসাইট আসলো এটাতে ক্লিক করেন, লিখলে এটা কিন্তু চলে আসবে, এটা অ্যাড করেন। ভাই আপনার মত আমার ওই হয়ে গেছে ভাই, পেজ গুলো এখন পেজের নিচে লেখা থাকছে, মানে ডোমেইন নেমের নিচে লেখা থাকছে, ভালো লাগছে না? তো ইয়া তাহলে ভালো লাগছে এখন? ডাউনলোড হইলো? জি হয়েছে ভাইয়া। এখন গুগলে কিছু একটা লিখে সার্চ দেন, যেমন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেন আপনি, বা যাই হোক একটা কিছু লিখে সার্চ দেন। আমি তো তোমার হচ্ছে যে বরন্দকে নিয়ে রিসার্চ করছি, কি কি খবর, কি কি অবস্থায় আছে। বরন্দের ওয়েবসাইট এসইও করছেন নাকি ভাই? দেখছি যে এর হচ্ছে র‍্যাঙ্ক কত, কি অবস্থায় আছে। প্রত্যেকটা নিচে এই যে এতটুকু দেখাবে সব দেখা দিচ্ছে, পেজ র‍্যাঙ্ক, ওয়াল র‍্যাঙ্ক। কি হইছে, কি বাকিগুলার কি হইছে সবগুলার? কেউ রেসপন্স না। সজীব আলীর কি হইছে এটা? সজীব ভাই ভাইয়া এটা কি করতে বললেন? এই এই যে এখানে কি করতে বললেন, কপি নাকি কোথায় কি করতে বললাম? এটা ডাউনলোড করতে বললাম, এসইও কোয়াকটা ডাউনলোড করতে বললাম। না তো ভাই করে দিয়েছি তো, এখানে ঢুকে আছেন তো ওই জন্য বলছি। এখানে কি আরেকটা গুগলে বললাম যে আরেক গুগলে যে কোনো কিছু লিখে সার্চ দেন, সার্চ দিয়ে দেখেন যে এর উপরে দেখাচ্ছে কিনা। এই দেখাচ্ছে ভাই, দেখাচ্ছে, এখানে চলে এসেছি ভাই। আচ্ছা এখান থেকে আপনারা দেখে কি বুঝছেন এটা? LLD egg shows rank LD addresses fits Jesus হ্যাঁ একটু এগুলো বুঝাই দেন কোনটা কি, মানে শর্টকাট যেগুলো তো আছে। দেখো তুমি একটু ভাবো যে মানে এই যে এখানে দেখো এটা কি, এটা কি, এটা কি, এটা কি, তোমাদেরকে আরো ওয়েবসাইটে যাওয়া লাগলো না, এখানে কিন্তু যাওয়া লাগছে না। এখানে জাস্ট ক্লিক করছো, ক্লিক করছো, এখান থেকে একটা তো আইডিয়া পাচ্ছই, একটা তো সাধারণ আইডিয়া এখান থেকে পাচ্ছ। এখান থেকে ক্লিক করো, ক্লিক করে এখানে আসো। 8.2 কি এটা? এই যে 8.2 কি স্যামরা স্যার এই কথা শুনো নি নাকি, কেউ কিছু বলছে না কেন? এখানে কি এটা, এই যে ডি এল ডি এক লিংক,
এই ব্যাকলিং এতগুলো আর 8.2 এম 8.2 মিলিয়ন এতগুলো ব্যাকলিং আছে ওর এটা বিং এর দেখাচ্ছে বিং থেকে তার ভিজিটর কত আছে তারপর এটা অ্যালেক্সা র‍্যাঙ্ক দেখাচ্ছে ওয়েবসাইট বয়স কত দেখাচ্ছে আর এগুলো দেখা দরকার নেই এগুলো হচ্ছে ইয়া অ্যাডভার্টাইজ এর জন্য কতগুলো অ্যাড দিয়েছে এখানে পেইড অ্যাড করে তো এরা নিচে আসো নিচে দেখেন এগুলো একটা সাধারণ একটা ধারণা এখান থেকে আপনি চাইলে এক্সেল ফাইল ডাউনলোড করতে পারেন এই রিপোর্ট রিপোর্ট একটা পাইতে পারেন আপনি কি এটা কি বোঝা গেল কি ভাই হ্যাঁ কামুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম মানে তাহলে যে এই এক্সটেনশন গুলো অ্যাড করে আমি ওই পেজ সম্পর্কে অ্যানালাইসিস করতে পারবো না যে পেজটা আসলে কি অবস্থায় আছে আপনি কি এক্সটেনশন গুলো অ্যাড করতে পারছেন না ভাই আজকে করতে পারতেছি না কারণ হচ্ছে আমার ল্যাপটপটা আমি ঠিক করতে দিছি তো আমি ফোনে আছি আর কি তো আজকে আমি করব না আমি সমস্যা নেই আচ্ছা আপনি তো অ্যাড করতে পারেন নাকি হ্যাঁ অ্যাড করতে পারবো আচ্ছা ঠিক আছে আর কি আমি ইয়ে করে দেখব না আগের লেকচারগুলো আমি ভাই এখনো দেখা হয়নি আজকে দেখব আচ্ছা ঠিক আছে তো কি কথা ক্লিয়ার যে এক্সটেনশন তিনটা এক্সটেনশন শিখলাম এই তিনটা এক্সটেনশন এর কাজ কি यस কি আমাদের কাজগুলো কি এখন সহজ মনে হচ্ছে না সহজ করে দিল না আগে যেভাবে করতাম এখন কি আরো সহজ হচ্ছে না অবশ্যই ভাই প্রতিটা এক্সটেনশন দুইটা আমি পাইছি মসবার আর এটা হচ্ছে আরেকটা কি ওয়েব র‍্যাঙ্ক মজবার যে ওয়েব র‍্যাঙ্ক দেখালাম জি এসইও কুক পিক কুক 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 এসইও কুক এটা যে দেখালাম আর হাসি রে ভাই ওয়েব র‍্যাঙ্ক এসইও ফের আবার এত দিচ্ছে না মজিলাতে দিচ্ছে না এভারেজ ভিজিটর ডিউরেশন দেখেছেন একটা ভিজিটর 24 মিনিট করে টাইম এখানে 52% আবার অনেক বেশি মানে কিছু কিছু মানুষ আছে যারা আবার এসে এখানে তারা আচ্ছা এইটা ওয়েবসাইট তো hubspot.com এ এই জন্য এতগুলো ইয়া আগে দেখাতো না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হতো না যে অ্যাকাউন্ট করার পর যেতে হয়েছে এখন কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে তাহলে কি এটা একটা ট্রিক হলো না অবশ্যই গুগল র‍্যাঙ্কে তো কম্পেয়ার করা যাবে না কম্পেয়ার স্টার্টস দুই তিনটা ওয়েবসাইটকে একসাথে কম্পেয়ার করা যায় আচ্ছা আচ্ছা তাহলে আমাদের এটা কাজ শেষ হলো এরপরে আসি এগুলো আপনাদেরকে লিখতে হবে
এসইও অডিট অডিট করব কি হবে একটা ওয়েবসাইটকে কিভাবে অডিট করা যায় একটা ওয়েবসাইটকে কিভাবে অ্যানালাইসিস করা যায় এগুলা দেখে আমরা অ্যানালাইসিস করতে পারি একটা ওয়েবসাইটকে যে তার পারফরম্যান্স কেমন এতটুকু বিষয়ে আমাদেরকে দেখতে হবে জি ভাই লিখুন আমার এলাকায় গত প্রায় ঘন্টা যাবৎ ইলেকট্রিসিটি নাই, নেটও নাই, কি যে সমস্যা, গরমের মধ্যে বিকেল লেগে যাচ্ছে। আমাদের মালোপাড়াতে ভাই, মালোপাড়াতেই? হ্যাঁ, মালোপাড়া মোড়ের পাশে। আমার বাসা থাকে মোড়ের উপরে, আমার বাসার কত মিটার বলবো, 250 থেকে 300 মিটার দূরে। কোন দিকে? ওই গলির দিকে, ওই ওই দিকে ঢুকলো আর এই দিকে চাতাল সাইডে, চাতাল সাইডে, চাতাল নাই বাম হাতে। হ্যাঁ হ্যাঁ, চাতালের ওখানে, তারপরে আবার ওই নদীর দিকে নামতে গিয়ে মিডল পর্যায়ে একটা। আপনাতে কল দিই, কলও ধরে না। আচ্ছা, আপনি ওটা কি, ওটা তাহলে খোলা হয়নি নাকি? তাহলে তো আজকে পাওয়া যাবে না, তাহলে কালকে নাকি? আপনি তাহলে ওইটা দেখেন, দেখে আমাকে জানান যে ওইটার কি অবস্থা। আচ্ছা ঠিক আছে। এটা কি লিখা হয়েছে?
আমার নামটা প্রথমে যেন ছিল শামীম সুলতান আছে ভাই আছে আছে ভাইয়া মিজুল ভাই জি ভাই আছি তৌফিক আহমেদ তুষার জি ভাই আছি আব্দুল সালাম আব্দুল নূর ফাহিম আমিউল ইসলাম হোসেন আলী রানি করিম আছে ভাই কে আছে দুটাই আছে ভাই রানি করিম আরেকজন বললো আছে ভাই সারোয়ার আছে ভাই ভাই আগের দুইটা ক্লাস আমার ফাঁকা কেন ভাই একটু প্রথম দুইটা সাব্বির আহমেদ আরেক সাব্বির আহমেদ নাই রাজু আলী জি ভাইয়া আছি ওসমান গনি সোহাগ আলী জি ভাই আছে রায়হান উদ্দিন সজীব আলী আছে শামিল হক শাহাবুদ্দিন না সুভান আলী জি ভাই আছে সুভান আলী আছে ভাই সজীব আছি আব্দুল সামাদ জাকারিয়া খান কি এখন অনলাইন আছে অনলাইন আছে ভাই ওর ফোনের সমস্যার জন্য কথা বলতে পারছে না মাইক্রোফোনের জন্য জাকারিয়া তোমার ওকে বলে দাও তো যে মানে ওর সাথে তো আমার দরকার ছিল আচ্ছা ভাই আমি বলে দিচ্ছি আপনার সাথে কথা বলছে রবিউল আওয়াল জি আজি ভাই মিশু ভাই হ্যাঁ ভাই আছে ভাই এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা কারো যদি ডবল ডিভাইস থাকে একটু ডবল ডিভাইসে কানেক্ট হন তো আমি স্ক্রিনশট নিব আছি ভাই আছি দিচ্ছি
জিজ্ঞেস ভাই কি গুগল ড্রাইভের লিংক পেয়েছেন আপনি? কাল থেকে ড্রাইভের ভিডিও ডাউনলোড হচ্ছে না কেন? পরশু দিন করলাম, হলো, কালকে থেকে হচ্ছে না কেন? হবে না কালকে, তার আগে যদি হয় তাহলে কালকে হবে। আমার তো হচ্ছে ডাউনলোড, তোর কোন সমস্যা আছে মনে হয় তাই হচ্ছে না। পরশু দিন করলাম সবগুলো, দুই তিনটা বাকি রয়ে তো কালকে আর কিছু হচ্ছে না। আচ্ছা একটু কানেক্ট হতে হয়েছেন আপনারা, একটু কানেক্ট হন, আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নিই। এখন মাত্র 15 জন সব কই? ডুয়েল ভার্সন আছে, তারপরও আপনারা আবার ডুয়েল ভার্সনে জয়েন দেন। রাসেল জয়েন করছো? জি ভাই করেছি, ডবল জয়েন করেছি। আমি পারতাম কিনা, আমার ছিল নেট। আচ্ছা স্যার, আচ্ছা
ভাই হয়ে গেছে স্ক্রিনশট সেটা লেখা হয়েছে এখানে কি কারো সমস্যা আছে এটা বুঝতে কোন কথাটা বুঝেননি এরকম কিছু আছে আর এখানকার মধ্যে কি সবই বুঝে গেছেন আপনাদের একটা টপিক কি মানে সবই ক্লিয়ার গুগল ওয়েবমাস্টার টুল আর অ্যানালিটিক্স এর ব্যবহার আমরা শিখবো ভবিষ্যতে বাদ বাকি গুলো কি সব ক্লিয়ার এই পেজটা লেখেন ব্যাকলিংক ব্যাকলিংক কোথায় কোথায় ক্রিয়েট করতে হবে কিভাবে ক্রিয়েট করতে হবে এটা লেখা আছে এটা লিখেন এখানে বুঝেনি এমন কি কিছু আছে এটা বুঝিনি ভাই সবাই বুঝেছেন এটা বুঝলেই ভালো আর এখন আপনারা এই ওয়েবসাইটে যান ওয়েবসাইটে যে এই যে এটা একটা ওয়েবসাইট চেকার একটা ওয়েবসাইটে কি কি ভুল থাকতে পারে কি কি ভুল আছে সেটা চেক করার জন্য এটা ওয়েবসাইটে যান যে দেখেন যে একটা ওয়েবসাইটে কি কি ভুল থাকবে সেটা খুঁজে বের করে দিবে ওরাঙ্ক www.rank.com ওরাঙ্ক এখানে যে একটা যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে নিন আর এই ওয়েবসাইটটা নিয়ে দেখি কি ভুল আছে ওয়েবসাইটে ওয়েবসাইটটাকে লিখ দিয়ে এখানে সার্চ দেন আচ্ছা 82% ঠিক আছে ওয়েবসাইটে সবকিছু বাদ বাকি 18% ঠিক নাই কিছু কিছু এরর আছে কোথায় কোথায় এরর আছে যেমন মেটা ডেসক্রিপশনে এরর আছে তারপরে অল্টার ট্যাগ অল্টার অ্যাট্রিবিউট এখানে কিছু ভুল আছে এক্সএমএল সাইট ম্যাপ সাবমিট করেছে তখন কিছু ভুল করেছে আন্ডারস্ট্যান্ডিং ইউআরএলস এখানে কিছু ভুল আছে
তারপরে টুইটার কার্ডে ভুল আছে, টুইটার মানে মার্কেটিং এ ভুল আছে, তারপরে আর অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাক্টিভিটি নাই। ব্যাকলিং স্কোর আরেকটু বাড়াইতে হবে। তারপরে এগুলা ঠিক আছে, এগুলা ঠিক আছে। তাহলে বাদ বাকি যেগুলোতে লাল লাল দেখাচ্ছে ওইগুলা ঠিক করলে এটা কি এসিওটা 100% হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা ভাই, এই যে ওয়ার্ড র্যাঙ্ক আর ওয়েব র্যাঙ্ক এটার মধ্যে পার্থক্য কি নাকি একই? যেখানে যেমন ওয়ার্ড র্যাঙ্ক ও ডব্লিউ ডবল ও আর এ এন র্যাঙ্ক আর একটা হচ্ছে ওয়েব র্যাঙ্ক টুলস দিলেন না, এখানে ও র্যাঙ্ক আলাদা। ও র্যাঙ্কটা তো হচ্ছে গোটা ওয়েবসাইট কে কোথায় কোথায় ভুল আছে এগুলো খুঁজে বের করার জন্য, কোথায় ভুল আছে এগুলো খুঁজে বের করার জন্য। আর ও র্যাঙ্কটা হচ্ছে একটা ওয়েবসাইট কে অ্যানালাইসিস করার জন্য, যেখানে অ্যানালাইসিস করার জন্য তারপরে এখানে ভুল আছে যে তুমি তোমার ওয়েবসাইটে কিছু লিংক দিয়েছো, এক্সটার্নাল লিংক হোক আর ইন্টারনাল লিংক হোক, সেই লিঙ্কটা এখন আর কাজ করছে না। মানে তুমি লিখে রেখেছো রিড মোর, ইফ ইউ ওয়ান্ট টু রিড মোর ক্লিক হিয়ার, ওই ক্লিক করার পর দেখা গেল যে 404 এরর, কোন কোন ওয়েবসাইট যে ওয়েবসাইটে যাওয়া হলো সে গেল না। এটা হচ্ছে ব্রোকেন লিংক, মানে ওই লিংকটা এখন কাজ করছে না, ওই লিংকটাকে ঠিক করতে হবে। ওটা যেটা আরো অন্য কোন রেফারেন্স দিতে হবে, অন্য কোন লিংক দিতে হবে, এটা হচ্ছে ব্রোকেন লিংক। মানে ক্রোমের ভাই দেখলাম গুগল ক্রোমের এরিয়া দেখালো, আদার দেখলে দেখলাম ব্রোকেন লিংকটা লাল চিহ্ন উঠাস। কি বোঝা গেল সব ঠিকঠাক আছে? জি ভাই। কি খবর তোমাদের? মদ খাবেন নাকি? সেফুদা হারিয়ে গেল গো। হারিয়ে যাওয়ার কারণ আছে ভাই, ও লাস্টে একটু ইসলাম নিয়ে একটু না ধর্ম নিয়ে রাজনীতি করে দিয়েছে। বিরাট বড় একটা ঝামেলা করে দিয়েছে নাস্তিক।
আমাদের ক্লাসের আজকে তো মহামান্য ব্যক্তিগণ তো নাই, যাদের ওয়েবসাইট ছিল ওরা তো নাই। কি ব্যাপার আজকে, কি ব্যাপার একদিন উপস্থিত হচ্ছে? হ্যাঁ একদিন উপস্থিত 20 জন হয়ে গেল, তারপরের দিন আর নাই। পরের দিন মনে হয় যে কাল তো করলাম, আজ একটু রেস্ট নি। একদিন পর পর আসে দেখি। আপনিও শুরু করে দেন একদিন পর পর ক্লাস। ওটা করতে ভালো তো খুব ভালো হয়। এই কামরুল ভাই, হ্যাঁ এই মজবার, তারপর ওয়েব র‍্যাঙ্ক, এসইও সবগুলো আমি পাইছি, কিন্তু এই এসইও কোয়াকটা আমি পাচ্ছি না। মানে বারবার বলছে যে নো রেজাল্ট ফাউন্ড এরকম দেখাচ্ছে। এখন কি করবো? এখন হচ্ছে শেপুদার ডায়লগ মারেন, কেউ কেউ হচ্ছে আসাদ মঙ্গম এর ডায়লগ মারেন। আপনি শুরু করুন ভাই। 11:36 24 মিনিট আড্ডা দিই, এক ঘন্টা আগে ছেড়ে দিব। ইয়েস ইউ উইস। এক ঘন্টা আগে কি করবেন ভাই? আমি তো বেকার বসে থাকবো এক ঘন্টা, তাহলে পাবজি খেলবো। আচ্ছা পাবজি খেলবো। ম্যাজিক বুলেট আছে তো, এতে নাই, অন্য সিন কি লাগাতে হবে তাহলে? আর ম্যাজিক বুলেট আপনি খেলবেন, আপনি মনে করছেন শুধু আপনি ম্যাজিক বুলেট থাকবেন, আরো ম্যাজিক বুলেট আছে, আপনি দেখতে পাবেন না, তা আপনাকে মেরে দিল দূর থেকে, তাহলে তো হলো না। মানে ম্যাজিক বুলেট ইউজ করলে আরো 6 ম্যাজিক বুলেট হ্যাকার হবে, আরো তখন মনে করেন 50% হ্যাকারই খেলে। আচ্ছা যত হ্যাকার ওরাকে একসাথে দিয়ে দেয়, যা তোরা খেল, তোরা তোরাই খেল। কালকেই খেলছিলাম, স্টিম খেলছিলাম এক জোকার ভাইয়ের সাথে, ফেসবুকে লাইভে ওর ই আছে, পেজ আছে। তো কালকে চিকেন ডিনার দুইটা নিয়ে দিয়েছি ওরে। চিকেন ডিনার নিয়ে দেছো না, জাস্ট শুধুমাত্র বল লোকেশন বলে দিছো, ওরা মেরেছে না? ওরা মেরেছে, আমিও মেরেছি। তুমি বট মেরেছো তাহলে? লাস্টের দিকে মরে গেছো, দিয়ে আমি চিকেন ডিনারটা লিয়ে দিলাম আরামসে বিরামসে। তবে লাস্টের দিকেও বুঝে গেছে, আমি দূর থেকে একটাকে না দেখে মনে করেন শুয়ে আছে, আমি মারছি, ওরা তো দেখতে পাচ্ছে না, আমার ভিউ দেখছে, ওরা দেখতে পাচ্ছে না, আমি মেরে দিয়েছি। এ ভাই আপনি হ্যাকার, আপনি শিওর হ্যাকার? ওই লাইভে বলে হ্যাকার। জি হ ভাই হ। তার জন্য ব্যান মেরে দিছে ভাই, খুব খারাপ শালা বাঙালি আর নেপাল, হেভি খারাপ ইন্ডিয়া।